नमस्कार बंधुरा, काकुलिस बजेट किचेने अपने सबाई के स्वागत। आज के साथ शेयर करब चिंगड़ी भापा बा भापा चिंगड़ी। चिंगड़ी माछ आम्रा कम बेशी सबाई भालोबासी, आर चिंगड़ी जदि भापा रान्ना करा हय ताहले तो आर कोनो कथाई नहीं। चलुन ताहले देखे नी आम्रा भापा चिंगड़ी किभाबे बाड़ीते बानिये नेब। आमार रान्नाटी जदि भालो लागे एकटा लाइक करार अनुरोध रइलो, साथे आमार चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे राखबेन। भापा चिंगड़ी बानानोर जोन्नो आमी एखाने 200 ग्राम चिंगड़ी माछ निएछि। चिंगड़ीगुलो खोसा छाड़िए ভালো করে পরিষ্কার করে রেখেছি। একটা নারকেলের অর্ধেকটা মালা কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এক টেবিল স্পুন সরষে আর এক টিস্পুন পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি। এছাড়া একটা টমেটো ছোট কুচো করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এক টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি আর 1 টেবিল স্পুন চিনি নিয়েছি। চিংড়ি ভাপাটা অবশ্যই আমরা সরষের তেলে করব। এবারে একটা টিফিন বক্স নিয়ে এর মধ্যে আমি মাছগুলো প্রথমে দিয়ে দিলাম। দেখুন মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সামনে আর পিছনে যে কালো নোংরা মতো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে অল্প নুন দিলাম, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এক টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। বেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম, সর্ষে পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম আর এক টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবারে এই সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। সব একসাথে মিক্স করে নেওয়ার পর 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন চিংড়ি মাছ ভাপার জন্য একদম রেডি। কৌটোটা ঢাকা লাগিয়ে দিয়ে এবারে আমি এটা ভাপিয়ে নেব। আমি প্রেশার কুকারে চিংড়ি ভাপাটা করব, তাই একটা প্রেশার কুকার গরম বসিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ কাপ জল দিলাম, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব। যে টিফিন বক্সে আপনারা চিংড়ি ভাপাটা করবেন খেয়াল রাখবেন সেটা যেন একটু টাইট হয়। এবারে ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিলে ভালো হয়, কারণ প্রেশার কুকারের ভেতরে জলটা ফোটার সময় টিফিন বক্সটা লাফালেও টিফিন বক্সটার ভেতরে জল ঢোকার সম্ভাবনা থাকবে না। আমার কাছে একটা পুরনো নোড়া ছিল, আমি সেটাই চাপা দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিলাম। চিংড়ি ভাপা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, প্রেশার কুকার বা কড়াই যাতেই করুন না কেন জলটা সবসময় কম দেবেন, আর টিফিন বক্সটা বসাবার আগে কোনো আলাদা স্ট্যান্ডের দরকার নেই, আমি ডাইরেক্টই বসাই, আপনারাও ডাইরেক্ট বসাতে পারেন, কোনো অসুবিধা হয় না এতে। তবে জলটা সবসময় কম দেবেন, যেন টিফিন বক্সের অর্ধেকের একটু কম থাকে জলটা, তা না হলে যখন জলটা ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে মোট 3টে সিটি আমি দিয়ে নেব, প্রথমটা হাইতে, তারপরে দুটো লোতে। আপনারা প্রেশার কুকারের বদলে কড়াইতেও চিংড়ি ভাপা বানিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে একইভাবে কড়াইতে অল্প জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে ওপর থেকে ভারী একটা কিছু চাপা দিয়ে তারপরে কড়াইয়ের ঢাকা দিয়ে দেবেন। কড়াইতে রান্না করতে গেলে লো ফ্লেমে এটা 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন আমাদের 3টে সিটি পড়ে গেছে। এবারে প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপরে আমি টিফিন বক্সটা বার করে দেখাবো। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চিংড়ি ভাপা তৈরি হয়েছে। এবারে একটা প্লেটে এটা আমি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ এবং সুস্বাদু চিংড়ি ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে তাহলে আসি
পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।